দেখে দেখো বুড়িকে ওপারে পার করে দাও হাই রে হাই ভগবান তোমারে তো নিলা আইলো বুড়ি হই গেছে ছেড়িয়া মা চেহারা দেখে রে ভগবান তোরতি সেই তারিখে এতে বুইনে মাটি কর্ণ দর খপত করে উঠে যায় কি হইছে এই রে খপত করে উঠছে কে খপত করে উঠছে ও যে ওই যে ছেড়ি ছেড়ি এতে ছেড়ি এ মুখ তো দুষ্টা মুখ গুন্দা করে একটা চরমার মুখ তুই এখানে কেন এসেছিস আমাকে গালি দিয়ে কথা বলবি না তাহলে চলে যা এখনো ভালোভাবেই বলছি তুমি যাত্রার কালে আমার পুষ্পটা দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব এই চাংমড়িকানি আমি তোকে পড়িবেই বলেছি পুষ্প তো দূরের কথা তোকে কি সিঁদুরের ফোঁটাও আমি দেব না এখান থেকে চলে যাও তা না হলে আমার মাঝি কর্ণধরের হাতের বইটা দিয়ে তোর মাথা তো খণ্ডিত করে দেবে হইতে বাইরে চাল যে পান বেচে খাগাও যে চাচার লোকে মাঝি কর্ণধর ও মারো কে মানমু মারতে মারতে এখান থেকে বের করে দাও মানমু মারো কত পাগল হয়েছিল ভুগুলেকে মরবার নিকে ঠেকানা এই মাটি কর্ণধর পালিয়েছে তোমার নাতি তুমি তো দাঁড়িয়ে আছো মারো এই নারীকে আমার জানি গে লোকমাল আজকে শুনে আছে কই দিলাম যাবাই না মনে হয় তুমি পারবে তোমার যে মুসাম না মুসল পারে না এই মাটি কর্ণধর তুমি খই বাস্তাছ খই বাজাবাই করবো বাইরে করে দিলাম আমার তো রাগ ওঠে না বুঝা কিন্তু মাঝি কর্ণধর বলো হরি হরি বল ভগবান তুই সাক্ষী থাকিস তার বাইরে আজকে ফাতা ফাতা করবো মারো মাঝি কর্ণধর তুমি সোজা মানুষ বাঁকা হয়ে গেলে সোজা গর্ম হ্যাঁ বাড়ির জন্য আমাকে ফুসুত করে উঠছে কেন আমি সোজা গর্ম আমার জন্য মাফ করে দিলাম পারলাম না এই মাঝি কর্ণধর না পারব না পারবে না তুমি আঙ্গুলটা বাঁকা আমি বাঁকা করছি তুমি দেখো হয়ে আছে ঠিক আছে যাবো